নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আম আদমি পার্টির প্রথম বাংলা নির্মাণ অভিযান কর্মসূচি সিউড়িতে। তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন বোলপুরের শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতে। অনুর্বর জমিকে উর্বর করে পুষ্টিকর চাষাবাদ করা হচ্ছে দুবরাজপুরে। রক্তেশ্বরের বানপ্রস্ত আশ্রমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। কোটাসুরে কলা কেন্দ্রে নতুন সংযোজন। দুবরাজপুর ব্লকের হাউস হোটে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। কেন্দ্রগড়িয়া গ্রামে অখণ্ড তারক ব্রহ্ম নাম ও লীলা কীর্তন গান। এবার সংবাদ বিস্তারিত। সিউড়িতে বাংলা নির্মাণ অভিযান কর্মসূচি পালন করা হলো আম আদমি পার্টির পক্ষ থেকে। সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরায় রবিবারের দিন সকালে এই কর্মসূচি পালন করা হয় আম আদমি পার্টির তরফ থেকে। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলার আম আদমি পার্টির অধ্যক্ষ সহ অন্যান্য বিভিন্ন নেতৃত্ব কর্মীরা। দলের সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হচ্ছে আজ রবিবারের দিন। বীরভূম জেলায় ইতিমধ্যেই প্রায় 3000-এর বেশি সদস্য সংগ্রহ করেছে তারা। আজ সকালে প্রায় 100 জনেরও বেশি সাধারণ মানুষ আম আদমি পার্টির সদস্য পদ নিয়েছেন তাদের কাছ থেকে। যদিও আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আম আদমি পার্টির বীরভূম জেলার অধ্যক্ষ। সিউড়িতে সরজমিনে তাদের এই কর্মসূচি প্রথম বলে জানা যায়। যদিও সেখানে সদস্যপদ সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ ক্যামেরার সামনে আসতে চায়নি। এদিন বীরভূম জেলার আম আদমি পার্টির অধ্যক্ষ বিশ্বদীপ মৈত্র জানান, এটা আমাদের সিউড়ি বিধানসভাতে বাসস্ট্যান্ডের কাছে কর্মসূচিটা হচ্ছে, উদ্দেশ্য একটাই, সদস্য সংগ্রহ। আমাদের যে সামনে উপস্থিত মানে যত সদস্য আছেন, কারণ অনেকে কেজরিওয়ালের কাজ নিয়ে খুবই উৎসাহিত এবং যেভাবে আমাদের মিস কল আসছে এবং যেভাবে আমাদের জুড়তে চাইছে, তো সেই ভিত্তিতে আমরা একটা ছোট্ট কর্মসূচি আজকে করলাম ক্যানোপি ক্যাম্পনের মাধ্যমে অফলাইন রেজিস্ট্রেশন। তো যারা যারা ইচ্ছুক আছে যেসব এরিয়াতে তারা আসছেন, তারা নিজেদের মধ্যে রেজিস্ট্রেশনও আমাদের অনলাইনে আমাদের কর্মীরা আছে, ওনারা করেও দিচ্ছেন। তো এইভাবে আমাদের সদস্য সংগ্রহ চলছে আর কি পর্ব। না না, এর আগেও হয়েছে, এটা প্রথম নয়, অনেকবারই হয়েছে। তো আমাদের এটা মানে এটা একটা কর্মসূচির মধ্যে আজকে এটা করলাম, এরকম পরবর্তী সময় আরও অনেক হতেই থাকবে আর কি। আমরা তো রীতিমতো ভালো সাড়া পাচ্ছি, সেই জন্য আরও এগিয়ে আসছি এবং লোকেরাই ডিমান্ড করছে যে দাদা আপনারা অ্যাক্টিভিটি এইভাবে করুন। তো আমরা জনগণের কাছ থেকেও সাজেশনস নিচ্ছি কীভাবে আমরা করতে পারি, তাদের সাজেশনস অনুযায়ী আমরা কাজ করছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ রবিবার জেলার বোলপুর শান্তিনিকেতন থানার অন্তর্গত শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই বুথভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সহ অন্যান্য তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা। এদিন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, তো কর্মী সভাতে বার্তা তো একটাই যে বুথের জেলা প্রেসিডেন্ট আছে, বুথের কমিটি আছে, তারা গ্রামে গ্রামে বসতে হবে। একটা বুথের আন্ডারে যে দুটো তিনটে করে গ্রাম আছে বা 4টে গ্রাম আছে, সেই গ্রামগুলোতে যেতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে এবং মানুষের তাদের একটি অসুবিধা সুবিধা জানতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প চলছে সেই প্রকল্পগুলো তারা যাতে পায় তার জন্য ব্যবস্থা করবে, দুয়ারে সরকারের মাধ্যমে ব্যবস্থা করবে। তা এটা আমাদের বার্তা এবং সবাইকে ঐক্যবদ্ধ সংক্রমণ নিয়ে সামনে লড়াইয়ের জন্য প্রস্তুত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েত কোল্ড স্টোরেজ পাড়ায় প্রায় 14 বিঘা কাকরে জমিতে বিভিন্ন রকম পুষ্টিকর ফসল ফলিয়ে নজির সৃষ্টি করেছে দুবরাজপুর ব্লক।
পশ্চিমবঙ্গ সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্প বীরভূম জেলা পরিষদ, দোবরাজপুর পঞ্চায়েত সমিতি ও ব্লকের উদ্যোগে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনা এই পুষ্টিবাগান প্রকল্প। ব্যবস্থাপনায় কোটাসুর এনভায়রনমেন্টাল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি অনুর্বর জায়গাকে উর্বর করে জৈব সার ব্যবহার করে এখানে কুমড়ো, করলা, ঢ্যাঁড়স, কচু, ঝিঙে, লাউ, শশা, পুঁইশাক, আদা, আম ও কলাসহ আরও অনেক কিছু পুষ্টিকর সবজি ও ফল এই বাগানে উৎপন্ন হচ্ছে। এদিন দুবরাজপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক জানান, যেসব শিশু অপুষ্টিজনিত রোগে বা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, উৎপাদিত ফসল যাতে বিনামূল্যে তাদেরকে দেওয়া যায় গ্রামীণ হাসপাতালের মাধ্যমে, সেই ভাবনা আমাদের আছে। তিনি আরও জানান, উৎপাদন হলো সেটা এলাকার যে সমস্ত দুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা রয়েছেন, বিশেষ করে আমাদের গ্রামীণ হাসপাতালে যে তার একটা ডাটাবেস রয়েছে, সেটাকে ধরে ওই সমস্ত রোগীদের হাতে জৈব সার থেকে উৎপাদিত সবজিটা ওনাদের হাতে তুলে দেওয়া, এবং যে সমস্ত অপুষ্টির শিকার যে শিশুরা আছেন বা থ্যালাসেমিয়া কুষ্ঠরোগী বা এইডস আক্রান্ত যারা রয়েছেন তাদের হাতেও আমরা ওই সবজিটা বিনামূল্যে তুলে দেবো। কৃষির আওতায় আরও জমিকে নিয়ে এলে আমাদের উৎপাদনটা আরও বাড়বে, এবং সেই উৎপাদিত জৈব সারের মাধ্যমে যে ফসলটা আসবে সেটা আমরা সংলগ্ন যে সমস্ত স্কুলগুলো আছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এদিন কোটাসুর এনভায়রনমেন্টাল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য নয়ন হাজরা জানান, দুবরাজপুর শহর ও হেতমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ড্রেন ও রাস্তার নোংরা নিয়ে এসে জৈব সার তৈরি করে ফসল উৎপাদন করা হচ্ছে। তিনি আরও জানান, শশা, করলা, ভেন্ডি, পই, আদা চাষ, কুমড়ো, পই, তারপর আপনার লাফা, এসব চাষগুলো হয়েছে। আর বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে যে আমাদের দুবরাজপুর শহর এবং হেতমপুর গ্রাম পঞ্চায়েত ওখান থেকে একটা নোংরাটা নিয়ে এসে আমরা এখানে জৈব সারের তৈরি করব। আর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কি, মানুষ আজকালকার রাসায়নিক এবং কীটনাশকের যে সবজি খেয়ে খেয়ে যেটা দীর্ঘদিন একটা অন্যরকম হয়ে যাচ্ছে বা রোগগ্রস্ত বা অন্য বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়েছে, এইটা আমরা জৈব সার দিয়ে খাবারটা পুষ্টি করে কোনো হসপিটাল বা দোকানে বা যেটা আমরা পৌঁছে দিতে চাই। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। বীরভূমের বক্রেশ্বর বানপ্রস্ত আশ্রমে আজ রবিবার বিনামূল্যে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শ্রী উত্তমগিরি ফাউন্ডেশন আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে আজ 37 জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার অর্ণব কবিরাজ আশ্রম চিকিৎসার পরিষেবায় অংশ নেন। এই তথ্য জানিয়েছেন বানপ্রস্ত আশ্রমের কর্ণধার শ্রী দুর্গেশ গিরি মহারাজ। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বক্রেশ্বর। পড়াশোনার পাশাপাশি নিজেদের সন্তানদের সহ পাঠক্রমিক শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহ থাকে সকলের, কিন্তু উপযুক্ত এই শিক্ষাঙ্গন না থাকার কারণে অনেক অভিভাবকই তাদের সন্তানদের এই ধরনের শিক্ষা থেকে বঞ্চিত হন। কিন্তু বেশ কয়েক বছর থেকে কলাকেন্দ্রম নামক একটি সংস্থা বেশ সুনামের সাথে ছবি আঁকার পাঠশালাটি চালিয়ে যাচ্ছে। এবার এই পাঠশালার সাথে সংযোজন হলো অন্যান্য সহ পাঠক্রমিক কার্যাবলী। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো আর অনেক কিছু শেখার, অর্থাৎ এই কলাকেন্দ্রমে একই ছাদের তলায় ছবি আঁকার পাশাপাশি আর্ট অ্যান্ড ক্রাফট, আবৃত্তি, গিটার ও নাচ ইত্যাদি শেখার অফুরন্ত সুযোগ তৈরি হলো। এ প্রসঙ্গে এই সংস্থার কর্ণধার ও শিক্ষক মৈনাক মণ্ডল বলেন, এতদিন শিশুরা এই প্রতিষ্ঠানে কেবলমাত্র ছবি আঁকার শেখার সুযোগ পেত, কিন্তু এবার থেকে ছবি আঁকার পাশাপাশি নাচ, গান, গিটার, আবৃত্তি শেখারও সুযোগ পাবে। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, কোটাসুর। একটানা নাম সংকীর্তন গ্রাম বাংলার একটি প্রাচীন ধর্মীয় লোক উৎসব। এই উৎসব নিয়ে আসে গ্রামীণ সংহতি। করোনা অতিমারীর কারণে গত 2 বছর ধরে এই উৎসব বন্ধ হয়ে যায়, এখন আবার ফিরেছে সেই পুরানো ছন্দে। গ্রামের ধনী দরিদ্র, জাতিবর্ণ নির্বিশেষে এই উৎসবে মেতে ওঠেন গ্রামের মানুষজন। দুবরাজপুর ব্লকের হালসোদ গ্রামে শুরু হয়েছে 24 পহরব্যাপী হরিনাম সংকীর্তন। আগামীকালই দুপুরে কুঞ্জবিলাস বর্ণনাপালা কীর্তনের মধ্য দিয়ে শেষ হবে। প্রায় প্রতিটি বাড়িতে এসছে আত্মীয় পরিজনেরা। এই কদিন সারা গ্রাম জুড়ে উৎসবের মেজাজ। 3 দিন ধরে অবিরত হরে কৃষ্ণ নাম, রাত্রিতে কীর্তনিয়াদের পালা কীর্তন, বিকেল হলেই বসছে বাউল গানের আসর।
সন্ধ্যায় গৌরমণ্ডলেও আরতি পর্ব, আর তো দেখতে ঢল নামছে আবাল বৃদ্ধ বনিতার। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গত শুক্রবার থেকে শুরু হয়েছে জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া গ্রামের ২৪ প্রহর ব্যাপী অখণ্ড তারক ব্রহ্মনাম সংকীর্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন গান, ভক্ত সেবা সহ নানান অনুষ্ঠান। বিগত করোনাকালে সরকারি করোনাবিধির কথা মাথায় রেখে সমস্ত রকম অনুষ্ঠান বন্ধ ছিল। এবছর করোনাবিধি শিথিল হওয়ায় সমস্ত রকম অনুষ্ঠান হবে বলে জানা যায়। গত শুক্রবার প্রথম দিন হরিবাসরে ভাগবত পাঠ করেন গীতাভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজী মহারাজ। গত শুক্রবার এবং আজ রবিবার রাত্রে এবং আগামীকাল সকালে লীলা কীর্তন গান পরিবেশিত হবে স্বনামধন্য লীলা কীর্তন গায়ক গায়িকাদের কণ্ঠে। আগামীকাল সোমবার সকালে কুঞ্জবিলাস গান ও বিকেলে ধুলোট এবং মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। এদিন হরিবাসর কমিটির পক্ষ থেকে বিকাশ দে জানান, এটা প্রয়োজনীয়তা কি রয়েছে? এটা আমাদের দীর্ঘদিন ধরে আমরা বংশ পরম্পরায় এই জিনিসটা দেখে আসছি। মূলত উদ্দেশ্য এটার যে আমাদের চৈতন্য মহাপ্রভু যে শান্তির বাণী আমাদের বঙ্গভূমিতে প্রচার করে দিয়েছেন সেই ধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর আজকের দিনে চারিদিকে যে নানা রকম ধর্মীয় আঘাত আসছে বা সাম্প্রদায়িক হিংসা ঘটছে বা নানারকম দুর্নীতির জন্য চারিদিকে দাঙ্গা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে মানুষকে সচেতন করা, প্রচার আনা, সেই জন্যই এই অনুষ্ঠান। শান্তির বাণীটাও ছড়িয়ে দেওয়া সেই সঙ্গে, আর আমরা গ্রামের লোকরাও এই অনুষ্ঠানের মাধ্যমে ঐক্যবদ্ধ হচ্ছি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।